এক্স্যাক্টলি কতটা হাইটে কিন্তু উঠেছে মন্ডপ। কমপ্লিট হওয়ার পর আস্তে আস্তে ব্যাপারগুলোকে রং করা হবে। নিচ থেকে দড়ি দিয়ে বেঁধে উপরে নিয়ে যাওয়া হচ্ছে। সমস্ত অংশগুলো কিন্তু বসানো হয়েছে, প্লাইয়ের অংশ। তখন কিন্তু এর পুরো টোটাল লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো আয়রনের স্ট্রাকচার করে শেড করা হয়েছে হোয়াইট রংটা, সেই রংটার ডাবল। বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি একদম শ্রীভূমির সামনে। শ্রীভূমিতে আজকে চলে এসেছি প্রস্তুতি পর্ব, সেটা তোমাদেরকে দেখাবো, কারণ এরপরে আর দেখানোর পারমিশন আমি পাবো না। তো আজকে একটা শেষবারের জন্য ভিডিও করতে এসেছি। আবার একদম পুজোর সময় ডিজনিল্যান্ড দেখতে আসতে হবে। আজকে ডিজনিল্যান্ড কতটা ঠিক সেজে উঠেছে সেটাই তোমাদেরকে দেখাবো। যদিও এর আগেও একটা প্রস্তুতি পর্ব আমি দেখিয়েছিলাম, তখন একদম প্রাথমিক পর্যায়ে, ইনিশিয়াল পর্যায়ে ছিল। এখন ঠিক মণ্ডপটা কতটা সেজে উঠেছে সেটাই দেখাবো। রয়েছে সামনেই সেই বিখ্যাত বিবেক হ্রদটা। এই হ্রদটার সামনে এলেই একটা আলাদা ফিলিংস কাজ করে। চলো আস্তে আস্তে মণ্ডপের দিকে এগাই। মোটামুটি দুর্গাপুজোর কিন্তু হাতে গুনার বেশি দিন বাকি নেই, 35 দিনের মতনই বাকি রয়েছে। মোটামুটি 35 থেকে 37 দিনের মতন, মোটামুটি এক মাসই বলা যায়। এক মাস আগে ঠিক শ্রীভূমি কতটা প্রস্তুত আজকে সেটাই দেখবো। স্পোর্টিং ক্লাবের ঠিক পাশেই রয়েছে শারদোৎসব 2023-এর যে ব্যানার, আগেরবারও তোমাদেরকে দেখেছিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। পিছন দিকে একটা ব্যাকগ্রাউন্ডে ডিজনিল্যান্ডের ছবি আছে, আর সামনের দিকে একটা মা দুর্গার ছবি রয়েছে। একদম প্রাঙ্গনের সামনে দেখতে পাচ্ছ শ্রীভূমির যে মেন প্রবেশ পথ, সেটা কিন্তু পুরোটাই এখন ঘিরে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে ভিতরে কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তার আগে তোমাদেরকে একটুখানি উপরের যে অংশটা সেটা দেখাই। অনেকটাই হাইটে কিন্তু গেছে ব্যাপারটা, দেখতে পাচ্ছ মোটামুটি অনেক দূর কিন্তু বিস্তৃত হয়েছে উচ্চতাটা। দারুণ লাগছে দেখতে। উপরে কিন্তু অলরেডি প্লাইয়ের যে কাজ, সেই কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে। তার মধ্যে যে সাদা রং, সেই সাদা রংটাও কিন্তু দেখা যাচ্ছে। বাইরে থেকে অনেকটাই অংশ দেখা যাচ্ছে, বিশেষ করে উপরের অংশটা, উপরের যে চূড়ার অংশগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। মোটামুটি এর উপরেই সমস্ত ডিজনিল্যান্ডের যে থিমের অংশগুলো সেগুলো দিয়ে সাজানো হবে, এক একটা পিলার বলা যেতে পারে এগুলো। উপরে কিন্তু কাজ চলছে, দাদারা কিন্তু ওই উপরে কাজ করছে, দেখা যাচ্ছে একদম সেই অংশটাই দেখা যাচ্ছে। ডিজনিল্যান্ডের যে হাইট সেটা কিন্তু বেশ অনেকটাই উচ্চতায় ইতিমধ্যেই গেছে, আরও কিন্তু হাইট হবে মণ্ডপে। তারপরে উপরের যেই চূড়ার অংশগুলো, সেই অংশগুলো সাজানো হবে। এখন যদিও প্লাইয়ের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে মোটামুটি চারিদিকেই প্লাই মারার যে কাজ সেগুলো কিন্তু হচ্ছে। এসছি একদম ছাতে, দেখতে পাচ্ছ ছাতে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে ঠিক মণ্ডপটা কেমনভাবে সেজে উঠছে। মণ্ডপের যে উচ্চতা তোমাদেরকে নিচ থেকে দেখাচ্ছিলাম অনেকটা, কিন্তু এখন বোঝা যাচ্ছে এক্স্যাক্টলি কতটা হাইটে কিন্তু উঠেছে মণ্ডপের উচ্চতাটা। দেখতে পাচ্ছ মোটামুটি সেই সাদা রং করা যে প্লাইগুলো, সেগুলো কিন্তু নিচের বিভিন্ন অংশতেও মারা হয়েছে দেখা যাচ্ছে। কিন্তু এখন পুরো টোটাল উপরে যতটা হাইট রয়েছে ততটাই কিন্তু প্লাইয়ের কাজটাও হবে। একদম জুম করে দেখালে তোমাদেরকে বুঝতে পারবে আশা করি যে কতটা সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে ডিজনিল্যান্ড। আর একদম নিচে তোমাদেরকে একটুখানি দেখাই নিচের অংশগুলো, যে ডিজনিল্যান্ডের গায়ে যে পাঁচিলের মতো যে এফেক্টটা, ইঁটের যে এফেক্টটা, সেইটার কিন্তু কাজ ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে। প্লাইয়ের গায়ে কিন্তু সেই অংশগুলোও দেখা যাচ্ছে। এগুলোর উপরে কিন্তু সুন্দর করে রং হবে, তারপর আস্তে আস্তে পুরো ব্যাপারটাকে সাজানো হবে। তোমাদেরকে একটু বলি মণ্ডপের যে লাইটটা ফেলা হবে, যে লাইটের শোটা থাকবে, সেটা কিন্তু এই বাড়িটার থেকে থাকবে। এই বাড়ির ছাতের উপর থেকে কিন্তু লাইটের শোটা করা হবে। এই অংশগুলোতে একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে এই অংশে কিন্তু কাজগুলো চলছে। মোটামুটি বাঁশের কাজ ম্যাক্সিমামটাই কিন্তু হয়ে গেছে, সব প্লাইয়ের কাজটা হচ্ছে। এবার পুরো প্লাইয়ের কাজটা কমপ্লিট হওয়ার পর আস্তে আস্তে ব্যাপারগুলোকে রং করা হবে। ঠিক ডিজনিল্যান্ডটা যেমন দেখতে তেমনভাবেই কিন্তু সাজানো হবে। দূর থেকে দেখতে কিন্তু মণ্ডপটা অসাধারণ লাগছে, তারপর তখন থিমের অংশগুলো দিয়ে সাজানো হবে, পুরোটা টোটালটা সেজে উঠবে, তখন কিন্তু অসাধারণ লাগবে। তার সাথে সাথে প্রদীপ রুদ্রপালের প্রতিমা তো থাকবেই, প্রতি বছরের ন্যায়। ঠিক শ্রীভূমির যে এই মেন এন্ট্রেন্সের সামনে এই অংশটায় কিন্তু নামটা লেখা থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। যখন এসেছিলাম আগের বারে তখন কিন্তু দাদা বলেছিল 150 থেকে 60 ফুটের মতন কিন্তু উচ্চতাটা হতে পারে, যদিও আরও বেশি এক্সটেন্ডও করতে পারে, কিন্তু এখনই উচ্চতাটা কতটা উঁচুতে উঠেছে সেটা তোমরা আশা করি বুঝতে পারছ। এরপর যখন চূড়ার অংশগুলো বসানো হবে তখন কিন্তু আরও উচ্চতাটা বেড়ে যাবে, দেখালে বুঝতে পারবে। একদম উপরের অংশগুলোতে কিন্তু কাজ চলছে, এই অংশগুলোতে কিন্তু লোক রয়েছে, দাদারা রয়েছে, দাদারা কিন্তু কাজ করছে।
বাজে ঢাক ঢ্যাম কুরাকুর এলো সেজে উঠছে ডিজনিল্যান্ড, তোমাদেরকে দেখালাম তার কিছু অংশের প্রস্তুতি। আমি এবছরের যেটা চমক সেটা হচ্ছে প্যারিসের ডিজনিল্যান্ড, তার সাথে সাথে ডিজনিল্যান্ডের যে অরিজিনাল যে মিউজিক এফেক্ট বা ধরো লাইটিং শো সেগুলো কিন্তু সমস্তটাই ডিজনিল্যান্ডের গায়ে করা হবে, লাইটগুলো এই অংশ থেকে ফেলা হবে। দুর্গা ঠাকুর কি মধুর মায়ের প্রতিমা লাগে দোল কাশের বনে, খুশি আজ সবার মনে সবই বা তোমার করুণা। বাজে ঢাক ঢ্যাম কুরাকুর এলো মা দুর্গা ঠাকুর কি মধুর মায়ের প্রতিমা লাগে দোল কাশ। মোটামুটি এই অংশটার থেকে তোমাদেরকে দেখালাম পুরোটাই কতটা কাজ এগিয়েছে। চলো এবার আরও একটু সামনের থেকে একদম তোমাদেরকে দেখাবো মণ্ডপের বাইরে থেকে কতটা কাজ হয়েছে। আবার নিচে চলে এসেছি, নিচ থেকে কিন্তু পুরো টোটালটা বাঁশের ব্যারিকেড করে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। মোটামুটি এই সমস্ত অংশগুলো কিন্তু বাইরে থেকে যেগুলো দেখতে পাচ্ছ বাঁশ বাঁধা হয়েছে, এগুলো সামনের দিকে কিন্তু সব থিমের অংশগুলো থাকবে। আর তোমাদেরকে একটুখানি দেখাই, এই দিক থেকে কিন্তু স্ট্রাকচারগুলো বেঁধে এরকমভাবে উপরে তোলা হচ্ছে। একটু ভালো করে দেখালে তোমরা বুঝতে পারবে, দেখো উপরে কিন্তু স্ট্রাকচারগুলো বেঁধে বেঁধে তোলা হচ্ছে, নিচ থেকে দড়ি দিয়ে বেঁধে উপরে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর একদম ওই উপরের অংশে কিন্তু ইনস্টল করা হবে। তোমাদের দেখাই ভিতরে কিন্তু বেশ কিছু এরকম প্লাইয়ের সমস্ত স্ট্রাকচার যেগুলো ডিজনিল্যান্ডের গায়ের অংশ বিভিন্ন পার্ট সেগুলো কিন্তু ভিতরে সমস্ত রাখা আছে। এগুলো কিন্তু সমস্তটাই হোয়াইট যে প্রাইমার সেই প্রাইমারটা মারা হয়েছে দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের স্ট্রাকচার কিন্তু ভিতরে রাখা আছে, এইটা একদম মূল মণ্ডপের অংশ, এখানে প্রতিমা থাকবে। আর এই অংশটায় পুরো টোটাল সমস্ত প্লাইয়ের যে অংশগুলো সেগুলো কিন্তু রাখা আছে। দেখো তোমার মহিমা এখানে কিন্তু ব্যাপারটা, আরও একটা স্ট্রাকচার এবার বাঁধা হবে, এইবার এইটাকেও উপরে তোলা হবে। আগেরটা অলরেডি উপরে উঠে গেছে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখালাম, এবার এইটাকে বার করে এটাকে বেঁধে এটাকে উপরে তোলা হবে। মণ্ডপের ওপাশ থেকে মেন এন্ট্রেন্স থেকে প্রবেশ করে মানুষ প্রতিমা দর্শন করে, এইটা কিন্তু শ্রীভূমির প্রতিবারের ন্যায় এক্সিট পয়েন্ট থাকে, প্রত্যেক বছর এটা কিন্তু এক্সিট পয়েন্ট হয়, এইখান দিয়েই কিন্তু দর্শনার্থী বেরিয়ে আসে মণ্ডপ দর্শন করে। ম্যাক্সিমাম স্ট্রাকচারগুলোই কিন্তু সমস্তটাই হোয়াইট প্রাইমার সেটা কিন্তু লাগানো হয়ে গেছে গায়ে। এরপর আস্তে আস্তে যে থিমের রং ডিজনিল্যান্ডের যে অরিজিনাল কালার সেই কালার দিয়ে কিন্তু পুরো এই সমস্ত অংশগুলোকে সাজানো হবে। সামনের অংশটা থেকে তোমাদেরকে দেখালে ভালো করে বুঝতে পারবে ভিতরে কিন্তু বেশ অনেক স্ট্রাকচার রয়েছে, আর ভিতরের কাজগুলো কিন্তু করা হচ্ছে দেখা যাচ্ছে। ভিতরে যে প্রাইমারের কাজ সেটা কিন্তু চলছে, আর ভিতরে এই সমস্ত অংশগুলো কিন্তু বসানো হয়েছে প্লাইয়ের অংশগুলো। পুরো উপরটা দেখে ভালো করে বুঝতে পারবে, উপরটাও পুরো এটা এরকম লাইন দিয়ে কিন্তু আস্তে আস্তে বসানো হচ্ছে। তারপর ভিতরেও বেশ কিছু জিনিস রয়েছে, এগুলো সবই মণ্ডপের বিভিন্ন অংশে ইনস্টল করা হবে। ওই দিকটায় কিন্তু রং চলছে যেটা তোমাদেরকে বললাম, আর এই যে গোল গোল যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো মেবি মণ্ডপের বাইরে ইনস্টল করা হবে, ওই যে গোল পিলারগুলো সেগুলোতে ইনস্টল করা হবে। এই যে জিনিসটা দেখছো এগুলো মণ্ডপের কোনো না কোনো অংশে ইনস্টল করা হবে, বেশ সুন্দর কিন্তু এই স্ট্রাকচারগুলো দেখতে লাগছে। এগুলো সমস্তই মণ্ডপের ভিতরে বা বাইরে যেখানেই হোক অংশগুলোতে যখন সাজানো হবে তখন অসাধারণ দেখতে লাগবে, তারপর তো রঙের ছোঁয়া থাকবেই, থিমের যে অংশগুলো সেইগুলো দিয়ে সাজানো হবে। ওই অংশটাই কিন্তু রঙের কাজ চলছে, দাদা রং করছে, একদিকে ওইদিকে রঙের কাজ চলছে, একদিকে এইদিকে রঙের কাজ চলছে, মানে হোয়াইট যে কালারটা সেই কালারটাই করা চলছে প্লাইয়ের গায়ে। ভালো করে জুম করে সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই অংশগুলোতে কিন্তু সমস্ত সেই এফেক্টগুলো ডিজনিল্যান্ডের গায়ে যে এফেক্টগুলো থাকে সেগুলো কিন্তু ইতিমধ্যেই করা শুরু হয়ে গেছে। এর প্রতি যখন সুন্দর করে ব্যাপারটাকে রং করা হবে তখন কিন্তু অসাধারণ দেখতে লাগবে। ভিতরে এখন চারিদিকেই কাজ হচ্ছে, সমস্ত প্লাইয়ের ম্যাক্সিমাম কাজটাই কিন্তু হচ্ছে ভিতরে, সমস্ত রঙের কাজ চলছে, প্লাইয়ের স্ট্রাকচারগুলোকে রেডি করার কাজ চলছে। এগুলো সমস্তটা পুরো টোটাল এই পাশ এই অংশগুলো ঘিরে ডিজনিল্যান্ডের যে অংশগুলো সেইগুলো থাকবে। আর ভিতরে কিন্তু মিকি মাউস বিভিন্ন ডিজনিল্যান্ডের বেসিসে যে জিনিসগুলো থাকে সেইগুলো কিন্তু থাকবে। মোটামুটি
বাইরে থেকেই অনেকটা অংশ কিন্তু দেখা যাচ্ছে ডিজনিল্যান্ডে, যতটা বাইরে থেকে দেখা যাচ্ছে ততটা আমি দেখাচ্ছি। এমনি ভিতরের কাজ তো সেভাবে শুরু হয়নি, মোটামুটি যে থিমের কাজগুলো সেগুলো এখনো শুরু হয়নি, সবেমাত্র প্লাই বাঁধা, তারপরে প্লাইয়ের গায়ে যে রঙের কাজ সেগুলোই সবেমাত্র চলছে, একদম প্রাথমিক পর্যায়ে বলা যেতে পারে। এরপর কিন্তু আস্তে আস্তে থিমের কাজগুলো শুরু হয়ে যাবে, যেহেতু পুজোর আর 35 দিনের মতনই বাকি রয়েছে। পিছন দিকে এরকম টাইপের একটা অংশ রাখা আছে, দেখা যাচ্ছে ভালো করে দেখলে কিন্তু, এই যে সাইডের অংশগুলো এগুলো কিন্তু ম্যাক্সিমামটাই পিলারের অংশ। এই সমস্ত পিলারের অংশগুলো মণ্ডপের ভিতরে বিভিন্ন জায়গায় ইনস্টল করা হবে। ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে এইখানে কিন্তু একটা স্ট্রাকচার এরকম রাখা আছে, এরকম সার্কুলার টাইপের স্ট্রাকচার, যেগুলো কিন্তু অনেকে একটু আগে দেখাচ্ছিলাম যে মণ্ডপের সামনে বিভিন্ন অংশ ইনস্টল হয়েছে, সেইরকমই একটা স্ট্রাকচার কিন্তু এখানে রাখা আছে। এগুলো আস্তে আস্তে পুরো টোটাল ডিজনিল্যান্ডের যে লম্বা অংশগুলো সেগুলোতে কিন্তু লাগানো হবে। তুমি মা প্রকৃতি দূর করে দুর্গতি, হেরালে হাসি মুখে তোমারই চরণে আবারে ভুবনে থাকবো মা শান্তি। অংশগুলো ভালো করে দেখলে দেখতে পারবে উপরটায় কিন্তু এরকম ভাবে বেশ কিছু স্ট্রাকচার করে করে কিন্তু আয়রনের স্ট্রাকচার করে শেড করা হয়েছে উপরের অংশগুলোতে দেখা যাচ্ছে। এই সুখে তুমি মা প্রকৃতি দূর করে দুর্গতি, ফেরালে হাসি মুখে। সামনের অংশটায় চলে এসেছি, বেশি ভিতরে ঢোকা যাবে না কারণ যেহেতু কাজ চলছে, একবারে চমকটা তাহলে মিস হয়ে যাবে। এখান থেকে যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি, একদম সামনের অংশটায় দেখা যাচ্ছে যে সাইডের যে এই বেন্ড করা যে অংশগুলো, মানে সাইকেল সাইকেল টাইপের যে অংশগুলো, হাফ সাইকেলের অংশগুলো, সেগুলো কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে দেখা যাচ্ছে। সমস্ত সাদা রং করা হয়ে গেছে, এরপরে কিন্তু আস্তে আস্তে যে অরিজিনাল রং ডিজনিল্যান্ডের সেটা দিয়ে কিন্তু সেজে উঠবে, রং থাকবে, তারপরে লাইটের যে চমক সেটা যখন পড়বে ডিজনিল্যান্ডের উপর, পুরো মণ্ডপটা কমপ্লিট হবে, তখন কিন্তু এর পুরো টোটাল লুকটাই চেঞ্জ হয়ে যাবে। ওই দিকেরও বিভিন্ন অংশের কাজ চলছে, ওই দিকে বেশ কিছু এরকম প্লাইয়ের সমস্ত স্ট্রাকচারগুলো রয়েছে ডিজনিল্যান্ডের গায়ে যেগুলো লাগানো হবে। সামনের অংশগুলো যেহেতু এখনো কাজ বাকি আছে, সেই জন্য কিন্তু বাঁশগুলো এখানে রয়েছে, এই বাঁশগুলো কিন্তু সামনের অংশের কাজে ব্যবহার করা হবে। ভিতরের মণ্ডপের বাইরের অংশ সমস্তটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, কিন্তু প্রাথমিক পর্যায়ে প্রস্তুতির কাজ এখনো অবধি কতদূর ঠিক এগিয়েছে কাজ চলছে। আমি আবার বাইরে বেরিয়ে এসেছি, মোটামুটি প্রাথমিক পর্যায়ের যে কাজগুলো সেগুলোই তোমাদেরকে দেখালাম। ইতিমধ্যে অনেকটাই কাজ এগিয়ে গেছে, এখনও যদিও হিউজ কাজ বাকি আছে, বিভিন্ন জিনিস ইনস্টলেশন বাকি আছে, রং হওয়া বাকি আছে, তারপর তো একটা লাইটের চমক থাকবেই, আর প্রতিমাতেও চমক থাকবে। কেমনভাবে টোটালটা শেষ হচ্ছে সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই পুজোর সময় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ডিজনিল্যান্ড দেখতে আসতেই হবে। একটু আগে যে স্ট্রাকচারটা তোমাদের দেখাচ্ছিলাম সেটাতে কিন্তু এখন ডাবল কোটিং করা হচ্ছে, যে হোয়াইট রংটা সেই রংটার ডাবল কোটিং করা হচ্ছে। আর ওই দিকের অংশ থেকে এই গোল অংশগুলোতে কিন্তু সমস্ত যে জিনিসগুলো এক্সট্রা জিনিসগুলো সেগুলো কিন্তু বসানো হচ্ছে। মা তোমার আগমনে পেয়েছি শক্তি প্রাণে, জাগে তাই শুভ কামনা, লাগে দোল কাশের বনে খুশি আজ সবার মনে, সবই মা তোমার। আমাদেরকে দেখালাম একদম কাছ থেকে মণ্ডপের ঠিক প্রস্তুতি কতদূর এগিয়েছে, যদিও প্লাইয়ের অনেকটাই স্ট্রাকচার কিন্তু এগিয়ে গেছে, মোটামুটি কাজ কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে, যেহেতু পুজোর আর 35 দিনের মতনই বাকি রয়েছে, সেই জন্য কিন্তু জোর কদমে এখন কাজ চলছে, মোটামুটি ফুল টাইম বলা যেতে পারে। ঠিক কেমনভাবে সেজে উঠছে তার একটা ঝলক কিন্তু তোমাদেরকে দিলাম। ডিজনিল্যান্ড এবার পুরোপুরি যখন সেজে উঠবে তখন কিন্তু অপূর্ব দেখতে লাগবে, তার সাথে কিন্তু লাইটের চমকটা অসাধারণভাবে ফুটিয়ে তুলবে ডিজনিল্যান্ডকে। কেমন লাগলো আজকে প্রাথমিক পর্যায়ে প্রস্তুতির ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার। দুর্গা মা, দুর্গা মা, দেখাও তোমার।